চীনের বুকে বড় ধাক্কা, অর্থনীতিতে টপকে গেল ভারত। মোদি তৃতীয় বৃহত্তম অর্থনীতির ঘোষণা মিলে যাবে আর কয়েক মাসে। আমেরিকা বারে তুলছে দিল্লিকে, নাকি সত্য এটা গোপন বাস্তব? চীন এত সহজে নিজের জায়গা ছেড়ে দেবে? এটাও কি সম্ভব আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কারদের বড় কোম্পানি মর্গান স্ট্যানলির ভবিষ্যৎবাণী ভারত নতুন কিক পেল এবার? 2024 সালে মোদি ক্ষমতায় এলে যা করে দেখানোর কথা বলছেন সেটা সম্ভব হবে একশো গুণ, ইঙ্গিত দিয়ে দিল মার্কিন সংস্থা। ভারত বর্তমানে 3.75 ট্রিলিয়ন অর্থনীতি, এই সংখ্যা হুহু করে বাড়বে পূর্বাভাস এমনই। চীনকে ঠিক কোথায় টেক্কা দেওয়া যাচ্ছে? চীন কি দেখতে পাচ্ছে না ভারতের এগোনোর গতি, নাকি বেজিংয়ে মোরাল ডাউনের জন্য ভারতকে ওপরে তুলে সঠিক সময়ে মই কেড়ে নেবে আমেরিকা? শুধু রিপোর্টে কী বলা হচ্ছে সেটা দেখলেই হবে না, এর সঙ্গে বাস্তবের মিল কতটা সেটাও জানা দরকার। 2020 সালে ব্রিটেনের অর্থনীতি সমীক্ষা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ দাবি করেছিল ভারতীয় অর্থনীতির ব্রিটেনকে টপকে যেতে পারে আর 5 বছর সময় লাগবে। এবার কার্যত চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন সংস্থার, আন্তর্জাতিক স্তরে ভারতীয় অর্থনীতির চেহারা ঠিক কী বহুল অংশে বাড়িয়ে বলা হচ্ছে এমনটাই কিন্তু মনে করা হয় অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে। আমেরিকান প্রখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা মর্গান স্ট্যানলির সাম্প্রতিক রিপোর্টে জানানো হয় আর্থিক উন্নয়নের গতিতে চীনকে টপকে গেল মোদির দেশ।